গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বাড়ির পুজোর ব্লগ। এই ব্লগটা হচ্ছে পুজোর আগের দিন অর্থাৎ সঞ্জমীর দিন সকালবেলার ব্লগ। গোটা একটা বছর ধরে মা আমাদের বাড়িতে থাকে আর আজকের দিনে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। আমি নিচে নেমে দেখি অলরেডি মাকে মন্দির থেকে বের করেছে আর এখন দুই কাকি ঠাম্মা তিনজনে মিলে মাকে বরণ করছে। প্রত্যেকবার এবং সবসময়ের মতো আজকেও আমি টাইম মতো রেডি হয়ে নিচে নামতে পারিনি, কোনো রকমে স্নান করে শাড়িটা পরেই নিচে চলে এসেছি। এই তো সবার বরণ হয়ে গেছে, মাও বরণ করে নিল, এরপর হচ্ছে আমি বরণ করছি। যাই না কেন, পরের দিনই কিন্তু মাকে আবার নিয়ে আসা হবে। তবু এই যে আজকে মাকে বরণ করা হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য, মনটা বড্ড খারাপ হয়ে যায় সবার। মাকে বিসর্জনের সময় না কানে কানে কিছু কথা বলতে হয়, আমি এখনও জানি না কি বলে, তো সেটাই কাকে বলে দিল আর মায়ের গয়নাগুলো খোলা হয়ে গেছে। এখন কাকু পিসা ওরা সবাই মিলে মাকে বের করবে। আমাদের যেহেতু এবার ঢোকার রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে তো উপর থেকে জায়গা খুবই কম ছিল, তাই সবাই মিলে আস্তে ধীরে মাকে বাড়ি থেকে বের করলো। আর আমাদের বাড়ির মহিলা মানুষরা কেউই বিসর্জনে যায় না, কাকু দাদু পিসা বাড়ির আদার্স ওরা যায় আর সাথে আমরা এই বাচ্চা কাচ্চারা যাই। দাদু আমাকে ধূপতি দিয়ে বলছে এখানে দৌড়াতে, কারণ ধূপতি নিয়ে মা সামনে সামনে হাঁটতে হয়। তোমরা তো সবসময় আমার ঠাম্মার কথাই শুনেছো যে আমার ঠাম্মার প্রচণ্ড নিয়ম আছে মেনে পুজো করে। শুধু কিন্তু আমার ঠাম্মাই না, আমার দাদুও সমস্ত নিয়ম মেনে পুজো করতে ভালোবাসে। আচ্ছা, ঠাকুর বিসর্জন দিতে এসেছি আমরা আমাদের বাড়িরই খুব কাছে আমাদের পাড়ায় একটা পুকুরে, কিন্তু আজকে যে কি গরম পড়েছে আর এই গরমে খালি পায়ে হাঁটা, দেখো ওয়েদারটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কি ভয়ঙ্কর গরম পড়েছে। মাকে বিসর্জন দেওয়ার আগে তিনবার ঘোরাতে হয়, তিনবার নাকি পাঁচবার আমার ঠিক মনে নেই, তো নিয়ম অনুযায়ী ভ্যানের সাহায্যে সেভাবে মাকে ঘুরিয়ে এখন মাকে আস্তে আস্তে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে। জায়গাটা খুবই উঁচু নিচু আর একটু নোংরাই ছিল, তাই দুপাশে বাস সেট করে সবাই মিলে আস্তে আস্তে মাকে এখন নিচে নামিয়ে নিচ্ছে। পুকুরের পাশে একটা আশ্রম আছে, আমি সেখানে ছায়াতে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো তখন দেখি রাতুল চলে এসেছে। ও পুজোতে সকাল থেকে আসেনি, এখন যাবে জিমে, জিমের আগে একটা কিছু দিতে চলে এসেছিলো, তাই আমি চান্স পেয়ে ওর সাথে বাইকে করে চলে যাই আর ও আমাকে নামিয়ে দিয়ে এখন বাড়ি চলে যায়। বাড়িতে এসে দেখি এখন রান্না হচ্ছে, কী কী রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে পটল আলু তরকারি, ডাল, তার সাথে হচ্ছে নিরামিষ তরকারি, কিন্তু এগুলো কিছুই আমাদের খাওয়ার না, এগুলো যারা উপাসী ছাড়া অন্যান্য লোকেরা আছে তারা খাবে। আমরা যেটা খাবো সেটা তোমাদেরকে দেখায়। আমি বুনুর ঘরে চলে আসলাম, এখানে দাদু খাচ্ছে, দাদুর পরে এখন আমরা খাবো। আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আমরা যারা উপাসী লোকেরা থাকি সঞ্জমীর দিন সকালে আমরা ভাত খাই না, সেদিন চিড়া ভেজানো থাকে, সেই চিড়াটা নেই, তার সাথে দই থাকে, খই মুড়ি এগুলোও চাইলে তোমরা নিতে পারো কিন্তু এগুলো কিছু নেই না, তো দই চিড়া একটু লবণও নিতে পারো, চিনিও নিতে পারো, এবং তার সাথে আমি একটা লঙ্কা নিয়ে নিই। খুব ভালো মতো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি একটু রেডি হতে হয়েছিল কারণ আমার একটা ব্র্যান্ডের শ্যুট ছিল, এত কিছুর মধ্যেও আমাকে সেই শ্যুটটা করতেই হতো, তো আমি সুন্দর করে রেডি হয়ে নি। আর এই লুকটাতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর এই লুকের টিউটোরিয়াল কিন্তু আমার ইনস্টাগ্রামে পোস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এরপর আমি পায়ের নূপুরটাও পরে নিচ্ছিলাম, পায়ের নূপুর পরতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এদিক ওদিক এত কাজের জন্য আর সবসময় পরা হয়ে ওঠে না, এই বাড়িতে পুজো বা কোনো অনুষ্ঠান থাকলে তখনই পরা হয়। আর দেখো মেকআপটা কত সুন্দর গ্লো করছে। পুরোপুরি রেডি হয়ে তারপরে আমি বেরিয়ে যাই, ভাবলাম এত সুন্দর যখন সেরিয়েছি একটু ভিডিও শ্যুট করে নিই, তো পাশের বাড়িতে একটা খুব সুন্দর জায়গা আছে, সেখানে গিয়ে আমি কিছু ফটো তুলি, ভিডিও করি, রিলস বানাই। বেচারা সোনু এই গরমের মধ্যে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে আমায় ভিডিও করে দিয়েছে, ফটোও তুলে দিয়েছে, আর তারপরে ওর অবস্থা তো দেখতেই পারছো।
মা যেহেতু আমাদের সারা বছর মন্দিরেই থাকে, তাই বিসর্জনের আগে মন্দির রং করা হয় না। মায়ের বিসর্জন হয়ে গেছে আর এখন কাকু রং করছে। এরপরে ঘরে চলে আসি, কারণ এখন সেরকম কোনো কাজ নেই, কিছুক্ষণ ফ্যান চালিয়ে রেস্ট করব। তো এই ছিল আজকে সকালের ব্লগ। আমি প্রত্যেকটা জিনিস ছোট ছোট করে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব, যেন তোমাদের সব কিছু বুঝতে সুবিধা হয় কখন কোনটা হয়েছে। তো আজকে সকালের ব্লগ এই ছিল। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।